আজকে আমি খুবই সিম্পল অথচ খেতে ভীষণই সুস্বাদু ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ডিম খেতে ভালোবাসে না এমন কিন্তু খুবই কম দেখা যায়। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি, কারণ ডিম আমরা অনেকে অনেকভাবে রান্না করি, কিন্তু আজকে আমি যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু খুব কম লোকই রান্না করে। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। তো রান্নাটি করব তার জন্যে একটি ছোট পাত্র ওভেনের উপর বসিয়ে দিয়েছি, আর এই জল হালকা গরম করে নিয়ে এর মধ্যে বেশ তিনটে মিডিয়াম সাইজের আলু আর ডিম দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে 7 থেকে 8 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, আর ডিমের কিন্তু খুব ভালোভাবে খোসাও ছাড়িয়ে নিয়েছি। তো এই দিয়েই কিন্তু আজকের রান্নাটি হয়ে যাবে। তো প্রথমেই আমি একটি পাত্রে ডিমগুলোকে তুলে রাখবো। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। তো প্রথমেই আলুগুলোকে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে। তো আলুগুলো দেখতে পাচ্ছেন সব ভেঙে নিয়েছি, এখন আমি আলুগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। এখন এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ কিন্তু আমি একবারই দিলাম, পরে আর দেবো না। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি প্রায় 1.5 বাটি মতো। এখন এই উপকরণটি ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে কিন্তু 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। তো এটি থাক, ততক্ষণে আমি ওভেনের ওপর কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 3 টেবিল চামচ মতো তেল দিলাম, তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দিলাম। তো তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, বেশ ভালো করে ডিমগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ডিমের রেসিপিটি ভীষণই ইউনিক একটি রান্না, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটি আপনারা বাড়িতে যখনই বানিয়ে খাওয়াবেন সকলে কিন্তু খুব প্রশংসা করবে, এটি এতটাই সুস্বাদু হয়। তো ডিমগুলো ভেজে নিয়েছি, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে রান্নাটি করব, তার জন্য 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের সাথে কিন্তু শেয়ার করে নেবেন। তো এখানে পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি 2 টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আদা আর রসুন আমি জল দিয়ে বেটেছি, যার কারণে অনেকটা পরিমাণে মনে হচ্ছে, কিন্তু এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা আছে। তো আদা আর রসুন তেলের উপর দিয়ে খুব ভালো মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি এর মধ্যে একটি ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তো ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন। এই মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব। তার মধ্যে আমি এখন 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিচ্ছে। বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালো মতো কষা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার আমি আগে যে আলু ভেঙে নিয়ে আলুর ঘোল তৈরি করে রাখলাম সেটি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো জল দেখতে পাচ্ছেন খুব বেশি দিইনি, তবে এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দেব। তো আরও খানিকটা জল দিয়ে দিয়েছি। এখন তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো ঝোল খানিকটা ফুটতে শুরু করেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেব।
যেহেতু সমস্ত উপকরণ সেদ্ধ করাই আছে, 4 থেকে 5 মিনিট কিন্তু টাইম লাগবে না রান্না করতে, তবু কিন্তু আমি 4-5 মিনিট রান্না করব, কারণ তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে। তো ঢাকা লাগিয়ে দিচ্ছি, এখন 5 মিনিট মতো হতে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু করছে, আর ঝোল দেখতে পাচ্ছেন অনেকটা রয়ে গেছে। তো এত ঝোল কিন্তু আমি রাখবো না, আরও কম করব, যার জন্য হাই হিটে আরও 2 মিনিট মতো রান্না করব। আপনারা যদি চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণ বেশি রাখতে পারেন। বন্ধুরা ডিম খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই আছে, তবে এইভাবে যদি ডিমের ঝোল রান্না করা হয়, এক থালা ভাত কিন্তু শুধু এই ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবে, আর মাছ মাংসর কিচ্ছু দরকার পড়বে না। নামানোর আগে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেক্ষেত্রে ধনে পাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দিতে পারেন, আমি কিন্তু ধনে পাতা দিচ্ছি না। তো তরকারিটা একদম মাখামাখা করেছি, এখন নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। একদিন হলেও রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, রান্নাটির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়।